সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যাদের পেওনার অ্যাকাউন্ট আছে। আমি মনে করি প্রত্যেকেরই এই ভিডিওটা দেখা খুবই জরুরি, কারণ আমরা কম বেশি পেওনারের সাথে যদি আমরা জড়িত থাকি তবে আমরা কিছু প্রবলেমের সম্মুখীন হতে পারি এবং কীভাবে আমরা খুব সহজে এটা সমাধান পেতে পারি এই বিষয়গুলো নিয়েই আজকে আমি কথা বলতে যাচ্ছি। তো বিশেষ করে যারা আমরা বাংলাদেশি ফ্রিলান্সার আছি তাদের দেখা যায় যে তারা পেমেন্ট মেথড হিসেবে পেওনারটা ব্যবহার করে থাকে। যেহেতু আমাদের পেপাল বাংলাদেশে সাপোর্টেড না, সবাই পেপালের সাথে ভালো সম্পর্ক নাই, কিন্তু আমাদের সবারই মোটামুটি পেওনারের সাথে ভালো একটা সম্পর্ক গড়ে উঠছে। তো এই কারণে আমরা পেমেন্ট মেথড হিসেবে ক্লায়েন্টকে আমরা পেওনার দিয়ে থাকি এবং ফাইবার, আপওয়ার্ক এবং ফ্রিলান্সার ডট কমের মতো মার্কেট প্লেসে আমরা কিন্তু পেওনারটাকে ব্যবহার করে থাকি পেমেন্ট রিসিভ করার জন্য। এই কারণে দেখা যায় যে আমাদের পেওনারের সাথে সম্পর্ক গড়ে ওঠে। তো আমরা যখন পেওনার থেকে টাকা নিই দেখা যায় তখন আমরা লোকাল ব্যাংকে নিতে পারি, বিকাশের মাধ্যমে নিতে পারি, ইত্যাদি আদার্স মাধ্যম আছে যেগুলোর মাধ্যমে কিন্তু আমরা পেমেন্টগুলো রিসিভ করে থাকি। কিন্তু আমাদের ফার্স্ট মানে প্রাধান্য দিই কিন্তু আমরা পেওনারকে। তো পেওনারে সবারই মোটামুটি একটা করে অ্যাকাউন্ট থাকে বা দুইটা তিনটা অ্যাকাউন্ট থাকে বিভিন্ন নাম বা বিভিন্ন ইয়ের উপরে। তো কথা হচ্ছে আমরা যখন কোনো প্রবলেমে পড়ি, ভেরিফিকেশন প্রবলেম, পেমেন্ট রিসিভ প্রবলেম, দেন বিশেষ করে সবথেকে যেটা বেশি পড়ে সেটা হচ্ছে আমাদের পেমেন্ট পেন্ডিংয়ে থাকে বা আমাদের কিছু জিনিস অ্যাপ্রুভ করে না বা আমাদের কারেন্ট বিল ডকুমেন্ট প্রবলেম যেটা থাকে, এগুলোর কারণে অনেকেরই পেমেন্ট রিসিভের সমস্যা হয় বা অনেকেই যারা সাপোর্ট টিমে কথা বলতে চায় কিন্তু তাদেরকে মেল করলেও দেখা যায় যে তারা খুব দ্রুত রিসপন্স করে না। তো রিসপন্স করে না, ঠিক আছে বুঝলাম, এটা হচ্ছে একটা মাধ্যম। মেলের মাধ্যমে যদি আপনি রিসপন্স না করাতে পারেন, আমরা কিন্তু সবাই কিন্তু এই মেথডটাই জানি যে আমরা সাপোর্ট টিমে কথা বলবো, মেল করব, তারা আমাকে এটা সলভ করবে। দেখা যায় যে এক মাস, সাত দিন, পাঁচ দিন, তিন দিন, এর থেকেও বেশি হয়ে যায়, আপনার দরকার হচ্ছে তাৎক্ষণিক রেজাল্ট, কিন্তু এক্ষেত্রে দেখা যায় অনেক সময় হয়ে যায় কিন্তু তারা কোনো রিসপন্স করে না বা তারা আপনাকে কোনো ব্যাক দেয় না। আপনি যে একটা মেল করছেন সেটার কোনো ব্যাক আসে না, ফিডব্যাক আসে না, এই কারণে দেখা যায় আপনাকে আরও হতাশায় পড়তে হয়, দেখা যায় যে আপনি আরও প্রবলেমে পড়ে থাকেন। তো এটা থেকে কীভাবে আপনি সমাধান পেতে পারেন? অনেকে আছে যারা মেল পছন্দ করে না, আমি নিজেও মেল পছন্দ করি না। আমি একটা সময় আসছিল আমার কোনো প্রবলেমের কারণে আমি তাদেরকে মেল করতাম বা সরাসরি কল করতাম, তারা আমার এই বিষয়গুলো সলভ করে দিত। কিন্তু আমি বিগত একুশ সালের পর থেকে আমি তাদেরকে কোনো প্রকার মেল করি নাই, মেল করলেও কোনো রিসপন্স পাই নাই ভালো। আমার তাৎক্ষণিক রেজাল্ট দরকার, মানে আমার তাৎক্ষণিক একটা বিষয়ে সলভ দরকার, তো আমি সমাধান পাই নাই। তো এই জন্য আমি যেটা করছি, একটা শর্টকাট পদ্ধতি আছে তাদের কাছে পৌঁছানো, সেটা হচ্ছে আপনি ফেসবুকের মাধ্যমে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো আমরা চলে যাব ফেসবুকে। ফেসবুকে এখানে এসে জাস্ট আপনারা সার্চ করবেন পেওনার। আমার মোটামুটি তিন চারটা প্রবলেম ছিল পেওনার, ওকে পেওনার, ওকে পেওনার লিখলে আপনি এটা ওদের মানে ফেসবুক পেজ পেয়ে যাবেন। ওকে, তো আমরা কী করবো, এখান থেকে পেওনারে ক্লিক করব। পেওনারে ক্লিক করার পরে এখানে আমি অনেক হেল্প পাইছি তাদের কাছ থেকে, আমার অনেক হেল্প তারা করছে দেন অ্যাকাউন্টের ক্ষেত্রে। দেখা গেছে যে আমি তাদের সাথে সরাসরি এই মেসেজের মাধ্যমে আমি দেখা গেছে যে তাদের সাথে কন্ট্যাক্ট করছি। আপনাকে এখানে কী দিতে হবে, আপনাকে যেটা করতে হবে, আপনার পেওনারের যে অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্ট আইডি আছে সেটা এখানে দিতে হবে, পেওনারের ইমেলটা দিতে হবে এবং আপনার প্রবলেমটা কি সেটা এখানে উল্লেখ করতে হবে। উল্লেখ করলে তারা দেখা যাবে কয়েক ঘন্টার ভিতরে আপনাকে রিপ্লে করে, ঠিক আছে। আমি খুব দ্রুত রেজাল্ট পাইছি সেজন্য আপনাদের এই মেথডটা দেখালাম যে আপনারা খুব সহজে এইটার মাধ্যমে আপনারা কিন্তু তাদের সাথে যোগাযোগ করতে পারেন। এতে আপনার ইমেলের জন্য বসে থাকতে হবে না কবে রিপ্লে করবে না করবে। আপনি এখানে দেখা যাবে দুইটা তিনটা মেসেজ করলেন তো রিপ্লে দিল না, আবার দুইটা তিনটা একই মেসেজগুলো করেন যে এই প্রবলেম, দেখা যায় তারা খুব দ্রুত আপনাকে ফিডব্যাক দিবে। তো আপনি যদি এই মাধ্যমে বা আপনি যদি এই মাধ্যমে যদি কাজ করেন তাহলে কিন্তু আপনি খুব দ্রুত ফলাফল পাবেন। ওকে, তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন, এইটাই ছোটোখাটো একটা বিষয় ছিল। তো এরপরে আশা করি যে পেওনারে কোনো সমস্যা হইলে তাদের মেল করার কোনো দরকার নাই, আপনারা সরাসরি ফেসবুকের পেজে আইসা সলভ নিতে পারেন, সমাধান নিতে পারেন। ওকে, আজকের মতো তাহলে আমি বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।